আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালে সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সারা দেশে চলছে তৃতীয় দিনের মতো সীমিত পরিসরের লকডাউন। আগামীকাল ভোর 6টা থেকে সারা দেশে 7 দিনের কঠোর লকডাউনে যাচ্ছে সরকার। এক তথ্য বিবরণীতে আজ এ বিষয়ে প্রজ্ঞাপন জারির কথা বলা হয়েছে। জরুরি পরিষেবা ছাড়া সব অফিস বন্ধ থাকবে। এই সময় জরুরি সেবা দেওয়া ব্যক্তি এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলেই তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আজ সীমিত পরিসরে লকডাউন ঘোষণা থাকলেও অফিস আদালত গার্মেন্টস খোলা রয়েছে, বন্ধ রয়েছে শুধু গণপরিবহন ও মার্কেট। তবে অফিস খোলা রেখে গণপরিবহন বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে অফিসগামী মানুষ বেশি ভাড়ায় রিক্সা করে বা পায়ে হেঁটে অফিস যাচ্ছে। গণপরিবহন না চললেও রাস্তায় যানজট রয়েছে অনেক। লকডাউনের তৃতীয় দিনের অবস্থা জানাতে রাজধানীর বিজয় সরণি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আতিকা রহমান। আতিকা, গণপরিবহন বন্ধ, কি বলছে অফিসগামীরা? সিনতে আজকে সকাল থেকে আমরা যেটা দেখছি যে গণপরিবহন বন্ধ থাকায় কিন্তু বিশেষ করে অফিসগামী যাত্রী রয়েছেন তাদের কিন্তু একটি বড় ধরনের একটা ভোগান্তি হয়। বিশেষ করে ঢাকা শহরের অধিকাংশ মানুষ কিন্তু গণপরিবহনে চলাচল করে এবং গণপরিবহন বন্ধ থাকার কারণে কিন্তু বাধ্য হয়ে সবাইকে অফিস যেতে হচ্ছে রিক্সায়, এবং রিক্সা চলছে রাস্তায় এবং প্রাইভেট কার চলছে, ব্যক্তিগত গাড়িতে অনেক অফিসে যাতায়াত করছে। কিন্তু যাদের ব্যক্তিগত গাড়ি নেই তারা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন, কারণ রিক্সায় করে ঢাকার যে দূরত্বগুলো রয়েছে সেই দূরত্বে কিন্তু পৌঁছাতে তাদের অনেক টাকা ভাড়া দিতে হচ্ছে। এটি কিন্তু মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের জন্য একটি বড় ধরনের চাপ। তারা অনেক ক্ষোভ প্রকাশ করেছেন যে লকডাউন চললে সেক্ষেত্রে অফিসগুলো বন্ধ রাখা উচিত, এবং অফিস বন্ধ রেখে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় অফিস থেকে গাড়ির ব্যবস্থা করার বলে হলেও কিন্তু সে কিন্তু তারা গাড়ির ব্যবস্থা হয়নি, তারা বাধ্য হয়ে রিক্সা করে যাচ্ছেন এবং এই সুযোগে রিক্সাওয়ালারা কিন্তু অতিরিক্ত ভাড়া নিচ্ছেন। এবং আমরা দেখছি যে লকডাউন চলছে এবং গণপরিবহন বন্ধ, তারপরে কিন্তু যানজট কমছে না। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে রিক্সা চলছে, এবং আমরা একটু আগে বিজয় সরণি, ফার্ম গেট এবং শাহবাগ এলাকার এদিকে যেটা দেখেছি যে অনেক পরিমাণ ব্যক্তিগত গাড়ি চলছে, এবং ব্যক্তিগত গাড়ির চলার ফলে কিন্তু অনেক যানজট হচ্ছে। বিশেষ করে গত 3 দিন থেকে আমরা দেখছি যে প্রায় প্রত্যেকটা মনে মনে সিগন্যালে 5 থেকে 10 মিনিট করে দাঁড়াতে হচ্ছে, এবং তীব্র যানজটে কিন্তু মানুষ অতিষ্ঠও হয়ে গেছেন। এই ছিল আমার কাছে লকডাউনের সব শেষ খবর। ধন্যবাদ, এতক্ষণ রাজধানীর বিজয় সরণী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আতিকা রহমান। এক সপ্তাহের কঠোর লকডাউনের ঘোষণায় আজও শহর ছাড়ছেন মানুষ। সকাল থেকে শিমুলিয়া বাংলাবাজার নরুটের শিমুলিয়া ঘাটে ভিড় করেন দক্ষিণ বঙ্গগামী যাত্রীরা। মাইক্রোবাস, প্রাইভেট কার, মোটরসাইকেল, পিকআপ ভ্যানে করে কয়েক গুণ ভাড়া দিয়ে ঘাটে আসছেন তারা। করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যেই গাদাগাদি করে যাতায়াত করছেন তারা। এদিকে মানুষের চলাচল নিয়ন্ত্রণে কঠোর লকডাউন ঘোষণা হলেও শিমুলিয়া বাংলাবাজার রুটে স্বাভাবিক সময়ের মতোই ফেরি দিয়ে পার হচ্ছে যানবাহন। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আছেন সহকর্মী মোহাম্মদ শিমুল, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আশিমুল, সীমিত লকডাউন আজই শেষ, ঘাটে ভিড় কেমন দেখছেন? সিনথিয়া, আজও কিন্তু শিমুলিয়া ঘাটে সকাল থেকে যাত্রীদের ভিড় রয়েছে। এই যাত্রীরা কিন্তু আপনার মহাসড়ক সহ বিভিন্ন পথ দিয়ে যাত্রীরা আসছেন, পাশাপাশি কিন্তু প্রাইভেট কারও কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে। এই মুহূর্ত পর্যন্ত শিমুলিয়া ঘাটে প্রায় 200টি যানবাহন কিন্তু আটকে রয়েছে পারাপারের অপেক্ষায়। যদিও স্বাভাবিক দিনের মতো কিন্তু আজকেও 14টি ফেরি চলাচল করছে। আপনি বলে রাখি যে এই শিমুলিয়া ঘাট দিয়ে আসার পথে যে ধরনের যানবাহন অর্থাৎ সিএনজি সহ ছোট ছোট যে যানবাহন রয়েছে তা কিন্তু একেবারে চলমান রয়েছে, ফলে যাত্রীরা কিন্তু নানান পথ দিয়ে ভেঙে ভেঙে শিমুলিয়া ঘাটে আসছেন, আর এই আসতে গিয়ে কিন্তু চড়া ভাড়া দিতে হচ্ছে তাদের। এবং আমাদেরকে যাত্রীরা বলেছেন যে বিভিন্ন যে প্রতিষ্ঠান রয়েছে, দোকানপাট রয়েছে, সেগুলিতে তারা কাজ করতেন, এবং এই লকডাউনে বন্ধ হয়ে যাওয়ার কারণে এই ঢাকা থাকা সমস্যা তাদের, ফলে তারা কিন্তু এই মুহূর্তে ঢাকা ছাড়ছেন, গ্রামের বাড়ি যাচ্ছেন। তাই এই শিমুলিয়া ঘাট দিয়ে সকাল থেকে আপনার যাত্রী চাপ থাকলো, থেমে থেমে কিন্তু বৃদ্ধি হচ্ছে চাপ।
সিনথিয়া। ধন্যবাদ মোহাম্মদ শিমুল, জানাচ্ছিলেন মুন্সিগঞ্জ থেকে। প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমণ আর মৃত্যুর সংখ্যা, তাই করোনা ভাইরাস শনাক্তের নমুনা কেন্দ্রগুলোতে প্রতিদিন বাড়ছে ভিড়। সীমিত লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় নানা বিড়ম্বনায় শিকার হয়ে পরীক্ষা কেন্দ্রগুলোতে আসছেন উপসর্গ নিয়ে আসা অসুস্থ রোগীরা। রাজধানীর করোনা চিকিৎসার হাসপাতালগুলোও একই অবস্থা, খালি নেই আইসিইউ শয্যা। গণপরিবহন না থাকায় চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা ভোগান্তির সঙ্গে গুনছেন অতিরিক্ত ভাড়া। দর্শক, এই মুহূর্তে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আশিকুল আলম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আশিক, হাসপাতাল আর নমুনা সংগ্রহ কেন্দ্রগুলোতে চাপ কেমন, কি তথ্য আছে আপনার কাছে? সিনথিয়া, ধন্যবাদ আপনাকে। আমরা সকাল থেকে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। আমরা যেমনটা দেখছি যে এখানে কিন্তু অন্যান্য দিনের তুলনায় চাপ একটু বেশি আছে, কারণ আপনি জেনে থাকবেন যে এর মধ্যে কিন্তু দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এবং আমরা সকাল থেকে এখানে যেমনটা জানতে পেরেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন 200-250 লোকের করোনা টেস্ট করা হয়, এবং যারা অনলাইনে আবেদন করে থাকেন তারাই এখানে এসে যুক্ত হন সকাল থেকে, এবং তাদের নাম এন্ট্রি করে রেজিস্ট্রেশন করে তারপর সিরিয়াল অনুযায়ী তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। আপনি দেখতে পাচ্ছেন যে তাদেরকে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে, এবং এখান থেকেই তাদেরকে পরবর্তীতে পাশেই যে করোনা টেস্টের যে নমুনা সংগ্রহের কেন্দ্র বুথ রয়েছে সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হয়। এবং যেমনটা আমরা জানতে পেরেছি যে এখানে অন্যান্য দিনের তুলনায় বা অন্যান্য দিন যে ধরনের লোক আসেন আজকে কিন্তু তেমন অনেকটা বেশি চাপ রয়েছে। এবং আপনি জেনে থাকবেন যে করোনা সংক্রমণ রোধ করার ক্ষেত্রে কিন্তু সরকার কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছেন, এবং মানুষকে সব স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সরকারের নতুন একটি প্রজ্ঞাপন আজ জারি হবে, এবং সেক্ষেত্রে মানুষ যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে সেটি কিন্তু বারবার সরকারের পক্ষ থেকে তাগিদ দেওয়া হচ্ছে। সিনথিয়া, ধন্যবাদ আশিক। এতক্ষণ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন আশিকুল আলম। বিভিন্ন জেলায় বেড়েই চলেছে করোনায় সংক্রমণ ও মৃত্যু, স্থানীয় হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। কয়েক জেলায় করোনা ও উপসর্গ নিয়ে 43 জনের মৃত্যু হয়েছে। রাজশাহীতে 24 ঘণ্টায় 12 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে একদিনে মারা গেছে 10 জন। এ জেলায় 399 জনের করোনা শনাক্ত হয়েছে। কুষ্টিয়ায় 24 ঘণ্টায় করোনায় শনাক্ত হয় 189 জনের, মারা গেছে আরও 4 জন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগীর চাপ বাড়ছে, বেশিরভাগ রোগীর অক্সিজেন লাগছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। চুয়াডাঙ্গায় মারা গেছে 10 জন, নতুন করে 44% মানুষের করোনা শনাক্ত হয়েছে। সাতক্ষীরায় মারা গেছেন 7 জন। দর্শক, বন্দর নগরী চট্টগ্রামেও বাড়ছে করোনায় মৃত্যু ও সংক্রমণ, এ বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ চৌধুরী। সাইফুল, গত 24 ঘণ্টায় চট্টগ্রামে করোনায় মৃত্যু ও শনাক্তের হার বেড়েছে, সবশেষ কি অবস্থা? সিন্তি, আসলে আপনি যেমনটি বলেছিলেন, গত 24 ঘণ্টায় চট্টগ্রামে কিন্তু আসলে 368 জন করোনায় আক্রান্ত হয়েছেন, এর মধ্যে মৃত্যুর সংখ্যা ছিল 3 জন। তবে যদিও মৃত্যুর সংখ্যা ছিল একটু কম, কিন্তু আক্রান্তের সংখ্যা কিন্তু খুবই বেশি। বিশেষ করে চট্টগ্রামে কিন্তু করোনার টেস্ট যারা করাচ্ছেন তারা কিন্তু খুবই ভোগান্তিতে পড়েছেন। আমি একটু আগে কিন্তু বিআইটি হাসপাতালের কয়েকজন নমুনা দিতে এসেছিলেন, তাদের সাথে কথা বলেছিলেন, ওনারা বললো যে কি নমুনা দেওয়ার 2-3 দিন পরে ওরা আসলে করোনার রিপোর্ট পাচ্ছেন, এবং রিপোর্ট ওনাদেরকে কিন্তু আসলে SMS এর মাধ্যমে আগে জানিয়ে দেওয়া হতো, এখন কিন্তু সরজমিনে এসেই কিন্তু ওনারা রিপোর্ট নিতে হচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন সরাসরি না আসলে কিন্তু রিপোর্ট দেওয়া যাবে না, কিন্তু যারা করোনা টেস্ট করার জন্য হাসপাতালে আসতেছেন তারা বলছেন তারা যদি পজিটিভ হয় তারা কিন্তু অন্য মানুষের সাথে কিন্তু মিশে যাচ্ছেন, সেইখানে কিন্তু একটা ভয়ের কারণ। আরেকটা বিষয় হচ্ছে যে কোনোভাবেই কিন্তু চট্টগ্রামে কিন্তু মাস্ক পরার যে প্রবণতা কিংবা সরকারি স্বাস্থ্যবিধি মানার যে নির্দেশনা ছিল এটা কিন্তু মানা হচ্ছে না। চট্টগ্রামে দিন দিন কিন্তু করোনার আক্রান্তের সংখ্যা কিন্তু বেড়েই চলতেছে। আরেকটা বিষয় কিন্তু আমি জানিয়ে রাখি, চট্টগ্রামের সরকার ঘোষিত যে কোভিড হাসপাতালগুলো আছে সেই হাসপাতালগুলোতে কিন্তু ICU-র বেডের অনেক সমস্যা দেখা দিয়েছে, ইতিমধ্যে রোগীরা কিন্তু ICU-র জন্য হাহাকার করতেছে। সরকার ঘোষিত যেই লকডাউনের কথা বলা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে,
এখানে কিন্তু কোথাও কোনো ধরনের লকডাউন মানা হচ্ছে না। যাত্রীবাহী গাড়িও চলাচল করতেছে পণ্যবাহী গাড়ির সাথে। সিনথিয়া, এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। চট্টগ্রাম থেকে জানাছিলেন সাইফুল মাহমুদ চৌধুরী। স্কুল শিক্ষক এখন সবজি বিক্রেতা। করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বেতন বন্ধ, আর্থিক কষ্ট চরমে। তাই বাধ্য হয়ে ভ্যানে করে আলু পেঁয়াজ রসুন বিক্রি করছেন মগবাজার মডার্ন চাইল্ড স্কুলের শিক্ষক থমাস হাওলাদার। তিন সন্তানের সংসার নিয়ে ঢাকায় টিকে থাকতে আর কোনো উপায় পাননি তিনি। মানবেতর জীবন থেকে মুক্তি পেতে প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চাইলেন এই শিক্ষক। আতিকুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। কিছুদিন আগেও শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়াতেন থমাস হাওলাদার, কিন্তু করোনার ভয়াল ছোবলে আজ তিনি সবজি বিক্রেতা। রাজধানীর মগবাজারে পেয়ারাবাগ মসজিদের সামনে প্রতিদিন ভ্যানে করে আলু পেঁয়াজ রসুন আদা বিক্রি করেন মগবাজার পেয়ারাবাগে মডার্ন চাইল্ড এডুকেয়ার স্কুলের সিনিয়র শিক্ষক থমাস হাওলাদার। 21 বছর ধরে এই স্কুলে চাকরি করেছেন, স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতাও তিনি। করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বেতন বন্ধ হয়ে গেছে এই স্কুলের শিক্ষকদের, এ কারণে চরম আর্থিক কষ্টে পড়েন তিনি। দীর্ঘদিন ধরে চলা করোনার ধাক্কায় দেয়ালে পিঠ ঠেকে গেছে, বাধ্য হয়ে সবজি বিক্রি করে সংসার চালাতে হচ্ছে। আমি যখন দেখলাম যে আমার সংসার চালানো খুব কষ্ট হচ্ছে, তখন যেহেতু ঢাকা ছেড়ে গেলে তো পরিবার সহ যেতে হয়, তখন আমরা চিন্তা করলাম যে বাজার থেকে কিছু আলু পেঁয়াজ রসুন এগুলো কিনে এনে যদি আমরা অন্তত বিক্রি করতে পারি, আমাদের হয়তো বা সংসারের কিছু খরচটা আমাদের হয়ে যাবে। ভ্যানের সম্পূর্ণ টাকা পয়সাও আমাদের এখনও দেওয়া হয়নি। যারা আমার পরিচিত তারা চিন্তা করছে যে অন্য জায়গায় থেকে নেব, স্যারের কাছ থেকে নেই, সেই সুযোগ ধরে তারা নিচ্ছেন এবং আমাকে তারা সহযোগিতা করছেন। শিক্ষকতা পেশায় ফেরার তাগিদ অনুভব করেন সবসময়। ছাত্রছাত্রীদের লেখাপড়ার ক্ষতির বিষয়টিও পীড়া দেয় তাকে। বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলোর জন্য আর্থিক প্রণোদনা দাবি জানালেন তিনি। আমরা যেমন শিক্ষকরা আমরা কোনো বেতন করি কেউ পাচ্ছি না, নিজেদের ঘর ভাড়া থাকা খাওয়া সেগুলো আমরা কোনোভাবেই আমরা চালাতে পারছি না। আমরা প্রধানমন্ত্রীর কাছে বিশেষ করে আমরা আবেদন জানাচ্ছি যেন উনি আমাদের প্রতি একটা দৃষ্টিপাত করেন, যদি কোনো অনুদান বা কোনো ব্যবস্থা আমাদের জন্য করা হয়। বেসরকারি অনেক স্কুল বন্ধ হয়ে গেছে, অনেক শিক্ষক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন, অনেকেই বেতন না পেয়ে আর্থিক কষ্টে আছে। এই চরম দুর্দশা কাটাতে শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন এই শিক্ষক। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। সাধারণ মানুষের জমি দখলের জন্য মাসিক বেতনে সন্ত্রাসী পুষতেন লক্ষ্মীপুরের সাবেক এমপি এম এ আওয়াল। রাজধানীর মিরপুরের বুড়ির টেকে নিহত শাহিন উদ্দিনের পরিবারের জমি উদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে উল্টো দখলে নেন আওয়াল। এজন্য হামলা মামলাও সবশেষে ভাড়াটে দিয়ে খুন কোনো কিছুই বাদ দেননি তিনি। শাহিদুল উদ্দিনকে খুনের পরও সন্ত্রাসীদের উৎপাত অভিযোগ করলেও স্থানীয় সংসদ সদস্যদের কাছে সে খবর নেই। রাজধানী মিরপুরের সাধারণ মানুষের জমি দখল নিয়ে ধারাবাহিক রিপোর্ট করছেন এয়ার বাদল। আজ দেখুন প্রথম পর্ব। ১৬ মে, সময় বিকেল 4:31। নতুন কেনা মোটরসাইকেলের পেছনে মাশরাফিকে নিয়ে ঘটনাস্থল ডি ব্লকে ঢোকেন শাহিনুদ্দিন। 7 বছরের ছেলে মাশরাফি হঠাৎ বাবাকে আঁকড়ে ধরে, হয়তো মোটরসাইকেলে থাকতেই সন্ত্রাসী মানিক কোপ দেয় শাহিনুদ্দিনকে। ফিনকি দিয়ে ছোটা রক্ত মোটরসাইকেলের লুকিং গ্লাস সহ নানা জায়গায় ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করেন শাহিন, কিন্তু খুনিরা ঘিরে ধরায় পারেননি। সন্ত্রাসী সুমন ব্যাপারী একজনের হাতে থাকা ছুরি নিয়ে শাহিনের শরীরে ঢুকিয়ে দেয়। মৃত্যু নিশ্চিত, এমন ভাব দেখা যায় সুমন ব্যাপারীর আচরণে। সজোরে ঢোকানোই ছুরিটি ভেঙে গিয়েছিল, যার হাতল খুনের 10 দিন পরেও ঘটনাস্থলে গিয়ে পাওয়া গেছে। এ ঘটনায় 20 জনকে আসামি করে মামলা হলে তদন্ত শুরু করে পুলিশ। মোবাইল ফোনের ফুটেজ দেখে আসামি মানিক ও মনিরকে গ্রেপ্তার করা হলে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে সব কিছুর মূল হোতা লক্ষ্মীপুর এক আসনের সাবেক সংসদ সদস্য এম এ আওয়াল। মামলার 5 নম্বর আসামি মানিক পরে র্যাবের সঙ্গে ও 6 নম্বর আসামি মনির গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। হত্যার কারণ খুঁজতে গিয়ে জানা যায় রাজধানীর মিরপুরের বুড়ির টেকে শাহিনুদ্দিনের বাড়ি। উত্তরাধিকার সূত্রে এখানে তাদের পরিবার প্রায় 984% জমির মালিক।
খুন হওয়া শাহিনুদ্দিনের ভাই মাইনুদ্দিন জানান, এক বিঘা জমির বিনিময়ে সরকারি অধিগ্রহণ হওয়া অংশ মুক্ত করতে সাবেক এমপি আওয়ালের সঙ্গে চুক্তি হয় তাদের। কিন্তু একসময় সাইনবোর্ড ঝুলিয়ে পুরো জমি দখলে নেন আওয়াল, বাধা দিলে শুরু হয় হামলা মামলা খুন খারাপি। এমনি দিছে ফ্রি তাকে এই জমি অবমুক্ত করে আনার জন্য, কিন্তু উনি অবমুক্তর ধারে কাছে নাও যায়, উনি এখানে বিভিন্ন সাইনবোর্ড লাগাইছেন, সব সরকারি জমির উপর সব সাইনবোর্ড লাগাইছেন। মোমিন বক্স মারা যাওয়ার পর টিটু আর সুমন বাহিনী নিয়োগ দিছে, টিটুর মাধ্যমে 10 জন আর হলো সুমনের মাধ্যমে 10-15 জন, এরকম একটা বাহিনী বিরাট। আদালতের স্টে অর্ডার আছে, স্টে অর্ডারের জন্য কাজ বন্ধ করতে হয় এই আওয়াল খেপে গিয়ে একদিকে মিথ্যা মামলা দেওয়া আর একদিকে সন্ত্রাসীদের হামলা। এদিকে শাহিনুদ্দিন হত্যার ঘটনাস্থল ডি ব্লক ও আশেপাশের এলাকার মানুষের অভিযোগ, সন্ত্রাসীদের উৎপাত এখনো চলছে। এখন বুঝি আসলে কিশোর গ্যাং কি, আপনার এই কোণার থেকে নিয়ে 29-এর এই কোণার থেকে নিয়ে একদম ওই হোটেল পর্যন্ত এখানে সর্বক্ষণ ইয়াবা গাঞ্জা, অবশ্য ইয়াবা এখানেই সাপ্লাই হয়, আমি বলবো না, আমারও জানের ভয় আছে। ছোট ছোট ছেলেরা গাঞ্জা ইয়াবা সাপ্লাই দিচ্ছে, আমাকে ডাইরেক্ট হুমকি দিয়ে দিছে, ফেলে দিবা আমাকে। তবে সুমন বাহিনী সহ আরও অনেক গ্যাং আছে এখানে। থানার কাজ হচ্ছে যে অপরাধী তারে ধরবে না, টাকা খাইয়ে অপরাধীরা ছাইড়ে দিবে, আর নির্দোষ মানুষ যারা অপরাধ না করছে টাকা খাইয়ে তাকে দোষী বানাই দিবে। আর কিছু কিছু ফর্মা আছে থানায়, ফর্মাগিরি করে যার সাথে একটু কথা মন মালিন্য হয়, একটু বিরুদ্ধে যায়, ওদেরই পুলিশ আইনে ওদেরই উল্টে ধরাই দেয়। আমাকে জীবনের কোনো নিরাপত্তা নাই তো জায়গা, যে আমরা জীবন এই যে আমার রুম, এই জায়গা খাবে গাঞ্জা, এই জায়গায় সব কিছু করে, আড্ডা মারে, আগে কেউ কিছু বলতে পারে না, এই যে বাড়িওয়ালারাও কিছু বলতে পারে না, তাকেও জীবনের ভয় আছে। যদিও স্থানীয় সংসদ সদস্যের দাবি এসব এলাকা সন্ত্রাস মুক্ত। আমার এলাকায় কিশোর গ্যাং এর কোনো উত্থান নাই, কিশোর গ্যাং তো দূরে কথা, বড় সন্ত্রাসীও নেই, আর বড় সন্ত্রাসী যারা আছে সব এলাকার বাইরে, এলাকার বাইরে বলতে দেশের বাইরে। এ আর বাদল, আরটিভি, ঢাকা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুন, চুরি, ছিনতাই, এমনকি নারী নির্যাতনের মতো অপরাধে জড়াচ্ছে কিশোররা। নারায়ণগঞ্জের শীতলক্ষা পাড়ে দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে এমন কিশোর গ্যাং। জেলার পাড়া মহল্লায় চলছে এসব গ্যাংয়ের তাণ্ডব। প্রশাসন বলছে অতৎপরতা রোধে অভিভাবক ও সুধী সমাজ সহ সবাইকে এগিয়ে আসতে হবে। নারায়ণগঞ্জ থেকে শাহাদাত হোসেন স্বপনের তথ্যছবিতে জানাচ্ছেন অবি ইসলাম। কিশোর গ্যাং এক আতঙ্কের নাম, কি শহর কি গ্রাম সবখানেই দৈরাত্ব। 2020 সালের 1 আগস্টের ঘটনা এটি। মাদক ব্যবসা আর ইফটিজিং এর প্রতিবাদ করায় বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের যুবক শুভকে। দিনে দুপুরে জনতার সামনে তাকে হত্যা করে কিশোর গ্যাং এর সদস্যরা। মাস গড়িয়ে বছর হলেও সে হত্যার বিচার এখনো পাননি স্বজনরা। একই বছরের 10 আগস্ট জেলার ইস্পাহানি ঘাট এলাকায় কিশোর গ্যাং এর হামলা থেকে আত্মরক্ষায় নদীতে ঝাঁপ দেন দুই শিক্ষার্থী জিসান ও মিহাত। স্বজনদের কাঁদিয়ে তাদের সলিল সমাধি হয়। একই মাসে ফতুল্লার পাগলা বালুঘাট এলাকায় ধর্ষণের শিকার হন এক গার্মেন্টস কর্মী। সে ঘটনায় জড়িত থাকায় কিশোর গ্যাং এর 5 সদস্যকে গ্রেফতার করে পুলিশ। নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বিস্তার ঘটেছে কিশোর গ্যাং এর। বিভিন্ন পাড়া মহল্লায় কিশোররা নিজেদের শক্তি ও অস্তিত্ব জানান দিতে গড়ে তুলছে নতুন নতুন গ্রুপ। আগে পড়ালেখা করতাম, এখন পড়ালেখা করতে মন চায় না, বাইরে গেছিলাম ওইখানেও ভাল লাগে না, চলে আসছি এখন ওই আগের মতোই ঘোরাফেরা করতেছি, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতেছি। এখন পড়াশোনা করতে ভাল লাগে না, সারাদিন বলতে মাঝে মধ্যে ঘুরি, বন্ধু বান্ধবের সাথে ঘুরি। ইফটিজিং, বেপরোয়া মোটরসাইকেল চালানো আর স্মার্টফোন নিয়ে টিকটক তৈরির বিষয়টি আর ছেলে মানুষিতে নেই। সাধারণ মানুষ বলছেন এখনই সাবধান না হলে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। আমরা যদি যার যার অবস্থান থেকে যার যার ছেলেদেরকে আমরা খোঁজ খবর নিই, তাহলে আমার মনে হয় অতি দ্রুতই মুক্ত থাকবে। এই জন্যে বাবা মাকে তার থেকে সময় দিতে হবে, কথা বলতে হবে, তাদের সাথে সুন্দর আচরণগুলো দেখাতে হবে। পুলিশ বলছে এসব গ্যাং দমনে সার্বক্ষণিক নজরদারি রয়েছে তাদের। আমরা তাদের কাছে কঠোর বার্তা দিতে চাই যে আপনারা ভালো পথে ফিরে আসেন। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কোথায় আড্ডা দিচ্ছে, কার সাথে মিশতেছে, সন্ধ্যার পর কোথায় থাকে, এই বিষয়গুলো অভিভাবক হিসেবে আপনি খেয়াল রাখবেন। আর র‍্যাবের হাতে ধরা পড়েছে বেশ কয়েকটি গ্যাং। প্রতিটি ক্ষেত্রেই অত্যন্ত সচেষ্ট ছিলাম এবং আমরা বেশ কয়েকটা গ্রুপকে ধরতে পেরেছি এবং তাদেরকে আইনের আওতায় আনতে পেরেছি। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি পরিবারকে সচেতন হওয়ারও তাগিদ দেন তারা। অভি ইসলাম, এটিভি। দেশের অভ্যন্তরে এবং সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বৃষ্টিপাত বাড়ায় প্রধান প্রধান নদ নদীর পানি বাড়ছে।
এরই মধ্যে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুনামগঞ্জের জাদুকাটা নদীর পানি। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী কয়েকদিনে প্রধান প্রধান নদ নদীর পানি দ্রুত বাড়তে পারে। ব্রহ্মপুত্র ও যমুনায় আগামী শুক্রবার পর্যন্ত পানি বাড়া অব্যাহত থাকবে। এছাড়া আজ সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে। পাশাপাশি ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা, ধরলা, দুধকুমার সহ দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার নদীগুলোর পানি সমতলের সময় বিশেষে দ্রুত বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। কেমন খেলা সংবাদ। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে পৌঁছল বাংলাদেশ ক্রিকেট দল। কাতারের দোহা ও জোহানেসবার্গ হয়ে টাইগাররা হারারেতে পৌঁছেছে বাংলাদেশ সময় ভোর 3:20। যাত্রাপথে দলের সঙ্গে যুক্ত হয়েছেন সম্প্রতি বিসিবির নিয়োগ পাওয়া বাংলাদেশ দলের স্পিন বোলিং পরামর্শক রঙ্গনা হেরাত ও ব্যাটিং পরামর্শক অ্যাশুয়েল প্রিন্স। আজকের মধ্যে জিম্বাবুয়ে পৌঁছানোর কথা রয়েছে অলরাউন্ডার সাকিব আল হাসান ও ওপেনিং ব্যাটসম্যান সাদমান ইসলামের। হারারে পৌঁছে করোনা টেস্টের নমুনা দিয়েছেন ক্রিকেটাররা। আজকের দিনটা তেমন টিম হোটেলে বিশ্রাম কাটাবেন টাইগাররা। করোনা টেস্টের রিপোর্ট হাতে পেয়ে কাল থেকে শুরু অনুশীলন। স্বাগতিকদের বিপক্ষে একটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। সকালের সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।